মতিঝিলের শাপলা চত্বরে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিচার সহ 13 দফা দাবিতে লং মার্চ ও মহাসমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। সংগঠনের নেতাকর্মীরা ভোর থেকেই মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন মতিঝিলে। হরতাল ও যানবাহন সংকটের কারণে অনেকে পায়ে হেঁটে সমাবেশে যোগ দেয়। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়। এরপর সমাবেশ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করেন নেতারা। এদিকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, পুরানা পল্টন ও ইত্তেফাক মোড় সহ মতিঝিল ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন।